তো আজকের ব্লগটা খুব ভালো হতে চলেছে, তো আজকে কি হতে চলেছে পুরো ভিডিওটা দেখো প্লিজ। কেউ কিন্তু স্কিপ করবে না, তো স্কিপ করলে সব মিস করে যাবে। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেল পেজটাকে ফলো করে নাও। তো চলো আজকের ভিডিও এখান থেকে শুরু করি। তো প্লিজ তোমরা পুরো ভিডিওটা দেখো, কেউ স্কিপ করো না, তো দেখতে থাকো। দেখ ভাই জান, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা আছো ভালো। তো রোজি ব্লগে অনেক অনেক স্বাগতম। তো দেখতেই পাচ্ছ এদিকে এখনো রান্না হয়নি, আমার স্নান হয়ে গেছে, চুল আজকে খুলিনি, চুল এখনো ভিজে হয়ে আছে। তো আজকে অত বৃষ্টি ফিষ্টি কিছু হয়নি, তো এমনি দেরি হয়ে গেছে। আজকে এডিট করছিলাম, কালকে রাতে এডিট করে ঘুমাইনি, ওই জন্য এডিট করছিলাম, অনেকটা দেরি হয়ে গেছে। তো চলো রান্না টান আমি নিয়ে একেবারে কথা বলছি তোমাদের সাথে। তো গাইজ দেখতেই পাচ্ছি এদিকে আমি ভাত তরকারি দুটোই বসিয়েছি। তরকারি পাড়ার পরে একেবারে চলো স্নান করে এসে কথা বলবো। তো আমি এদিকে স্নান করে চলে এসেছি, এসে আগে ঝটপট করে খেয়ে নিলাম। খেয়ে নিয়ে দেখতে পাচ্ছ তো অনেকটা দেরি হয়ে গেছে, তো চলো চুলটা বেঁধে নিই, বেঁধে নিয়ে তারপর তোমাদের সাথে কথা বলছি আমি। 10টা 20 তো গাইজ দেখতেই পাচ্ছ আমি এদিকে বেরিয়ে পড়েছি। তো আমার সাইকেল ভালো নেই, ওই জন্য আমি কদিন ধরে অটোতেই যাচ্ছি। তো অটোতে যাওয়ার ফল হলো আমার টাকাগুলো ধ্বংস হচ্ছে। তো এখানে আমি দিদাটার কাছে 100 টাকা ছিল, ওই 100 টাকাটাকে খুচরো করে নিলাম। তো খুচরো করে নেওয়ার পরে দেখতেই পাচ্ছ রোজের মতো যেমন বৃষ্টি হয় সেরকম বৃষ্টিতে বন্যায় চারিদিকে তো ভেসে গেছে আমাদের চারপাশে বোড়াল। তো দেখতেই পাচ্ছ তো অনেক জায়গায় ভেসে গেছে, এরকম অবস্থা হয়েছে। তো তোমরা তো জানোই, তো নতুন কিছু বলার নেই। তো আমি এদিকে আজকে কী করেছি বলতো, সকালবেলা ঘুম থেকে উঠে ভিডিও এডিট করছিলাম, তাই জন্য আমার আরও লেট হয়েছে ঘুম থেকে উঠে এডিট করতে করতে। তো আমার এদিকে কোনো রান্না ঠিক করে করিনি, তো আমি যা হোক করে ভাত আর একটা বাঁধাকপির চচ্চড়ি আর রুটি করে নিলাম। তো বাঁধাকপির চচ্চড়ি আর রুটি দিয়ে আমি আর বোন টিফিন নেওয়ার পরে দেখতেই পাচ্ছ এখন আমি অটো ধরার জন্য চলে এসেছি। তো দেখি অটো দাঁড়িয়ে পড়েছে, তো অটোতে উঠে পড়ি। তো চলো যাওয়া যাক, এখন আমি যাবো টানা কাজে। আর এখান থেকে আমাদের প্রায় কাজের ঘন্টায় গেলে যেতে গেলে আমার 15 টাকা খরচা হয়, আজ যেতে 15 আসতে 15। তো সেইভাবেই আমি 15 টাকা 15 টাকা করে মানে 100 টাকা খুচরো করে নিয়েছি। তো এখন আমি যাচ্ছি, তো দেখতে পাচ্ছি তো দোকানে আমি চলে এসেছি। তো আমার একটুও মনে নেই যে চাবিটা আমার কাছে, তো আমি ওই দোকানে এসে অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম যে স্যার আসছে না স্যার আসছে না। তো অনেকক্ষণ পরে মনে পড়েছে চাবি আমার কাছে, তারপরে লকটাকে খুললাম, খোলার পর দেখতেই পাচ্ছি আমি দোকানের ভেতর চলে এসেছি। তো আসার পরে দেখি এখনও স্যার আসেনি, এদিকে আমি বসে স্যার আসেনি বলে দেখতেই পাচ্ছ বসে বসেই সময় কাটাচ্ছি। তো কাকিটাও চলে এসেছে, এদিকে স্যারও চলে এসেছে। তো এখন বাজে 12টা, তো অনেকটা লেট করে এসেছে দেখতেই পাচ্ছ। আর আজকে ওয়েদারটা খুব ভালো আছে, সকাল থেকে বৃষ্টি তো এমনিই হচ্ছিলো কিন্তু এখন ওয়েদারটা ভালো আছে, না বৃষ্টি হচ্ছে না কিছু হচ্ছে। তো দেখতেই পাচ্ছ এখন একটা মাঝখানে একটা কাস্টমার এসেছিলো, তো কাস্টমারটা জিজ্ঞাসা করছিলো এই শাড়িগুলো কী নাম, এগুলো কত দাম। তো সেগুলোকে জিজ্ঞাসা করে দেখতে পাচ্ছি আমি এখন নকুনদানা কিনতে যাচ্ছি। তো নকুনদানা হলো, তারপর দেখতে পাচ্ছি আমি নকুনদানা নেওয়ার পরে গুড্ডে ব্রিটানিয়া গুড্ডে বিস্কুট নিলাম, তার সাথে একটা বিস্কুট ফ্রি দিয়েছে। তো দেখতে পাচ্ছি এই যে বিস্কুট ফ্রি, তো বরবন ফ্রি দিয়েছে 10 টাকা দামের একটা বিস্কুট। তো যাই হোক আমাদের লাভ হয়েছে কি ক্ষতি হয়েছে আমি বুঝতে পারছি না। তো আমি নিয়ে এখন যাচ্ছি দোকানে। তো তোমাদেরকে এটাই বলবো, আমার ভিডিও যদি তোমরা নতুন হয়ে থাকো প্লিজ অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। তো আর পারলে আমার পাশে থাকবে গাইজ। তো তোমরা দেখতেই পাচ্ছ এই দুষ্টু প্রচুর জ্বালাতন হচ্ছে। তো গাইজ স্যার আমাকে শেখাচ্ছিল পার্সেন্ট কিভাবে করব, তো সেই অনুযায়ী খাতা পেন দিয়ে ভালো করে বুঝিয়ে দিয়েছে। আর নতুন কিছু করার নেই। তো এই শাড়িগুলো আমি আর স্যার ফটো তুললাম, কারণ এই শাড়িগুলো বেরোচ্ছে না, অনেক দিন ধরেই আছে। অনেক দিন ধরে বলতে গেলে আমাদের 1 মাস পরপর নতুন ডিজাইন আছে, নতুন শাড়ি আছে। তো এই শাড়িগুলোকে আমি ভিডিও আমি আর স্যার ফটো তুলে নিলাম, তো কাস্টমারকে এই শাড়িগুলোকে দেবো দেখতেই পাচ্ছ। তারপর আমি একটার পর একটা খালি ফোল্ড করেই যাচ্ছি। ফোল্ড করার পরে আমি মানে ব্লাসে একটি ওটা কি ম্যানিকুইনকে অন্য একটা কী শাড়ি পরাবো তাই ভাবছিলাম। তো স্যার এখন ডিসিশান নেবে ওকে কী পরাবো না পরাবো। তো এদিকে দেখতেই পাচ্ছ লিনেন বাটিগুলো আমি মানে ফোল্ড করার পরে পুরো পরপর মানে প্লাস্টিকে ঢুকিয়ে দিচ্ছি। প্লাস্টিকে ঢুকানোর পরে এখন মানে আমার যা যা কাজ আছে আমি এখন তাই তাই সেরে নেবো। তো অনেক কাজ ছিল, অনেক কাজ বলতে গেলে আজকে দীপান্বিতা দিদি আসবে, মানে পিঙ্কু দিয়ে আসবে, ওনার দুটো নাম পিঙ্কু দিয়ে আসবে। তো আজকে অনেক কাজটা দেবো, কথা বলতে বলতে এত হাই ওঠে না তোমাদেরকে কী বলবো, চোখের জল পুরো বেরিয়ে আসে। তো
এদিকে আমি শাড়িগুলোকে ফোল্ড করে প্লাস্টিকে ঢুকিয়ে আবার যে যার জায়গা ছিল সেগুলোকে রেখে দিলাম। রেখে দেওয়ার পর এই যে আমি বসে আছি, বসে বসে সময় কাটাচ্ছি। এখন তো স্যার বললো রোজি খেয়ে নাও, আমি বললাম ঠিক আছে। তো ওকে তো স্যার এদিকে আমি রুটি আর বাঁধাকপির চচ্চড়ি নিয়ে গেছিলাম, আর স্যার ওদিকে কি যাই হোক আলু মশলা ফাসলা নিয়ে গেছিলো। তো স্যার আমাকে দিলো, এগুলো খেলাম, স্যারকে আমি দিলাম, স্যার খেলে একটু। তো যাই হোক, দেখতেই পাচ্ছি এদিকে আমি খেতে বসেছিলাম, তো খাওয়াটা হয়ে গেছে, এখন আমি জল খাচ্ছি। তারপর জল খাওয়ার পর দেখবো স্যারও চলে এসেছে, তাই জন্য আমি বসে বসে সময় কাটাচ্ছিলাম। তো ফোন ঘাটার এক ফোঁটাও দরকার ছিল না, সেই কারণে আমি দাঁড়াচ্ছিলাম না, কারণ অনেক খাদি শাড়ি আছে, অনেক খাদি শাড়ি নেই, সেই কারণে আমি বসে বসে সময় কাটাচ্ছি, দেখতেই পাচ্ছ গাইজ। তো তোমাদেরকে এটাই বলবো যে আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবে, পারলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে, এটুকুনি চাইবো আমি। আর এই যে এই মেয়েটা এসেছে সাঁতরাগাছি থেকে, এই দিদিটা, মেয়েটার বলা উচিত না, তো এই দিদিটা এসেছে সাঁতরাগাছি থেকে, এনে এখন মানে মলমল কটন শাড়ি নেবে। তো দেখতেই পাচ্ছ এদিকে ওনার আমি বিল টিল করে দিই, উনি এখন শাড়িগুলোকে প্লাস্টিকের মানে প্লাস্টিকে আমি দিয়েছিলাম। তারপরে বললো যে না আমাকে প্লাস্টিক দিতে হবে না, আমি আমার ব্যাগে ঢুকিয়ে নিচ্ছি। তো ব্যাগের শাড়িগুলোকে ঢুকিয়ে নিয়েছে ঠিকই, কিন্তু বড় প্লাস্টিকটা নিয়ে গেছে ব্লু কালারের। তো নিয়ে যাওয়ার পর দেখতেই পাচ্ছি আমি বসে বসে সময় কাটাচ্ছি। তো বসে বসে সময় কাটতে কাটতে দেখি পিঙ্কু দিদিও চলে এসেছে। পিঙ্কু দিদি আমি স্যার সবাই মিলে গল্প করছিলাম, তো গল্প করতে করতে আজকে অনেক অনেক আড্ডা দিলাম, অনেক মজা হলো। তো তোমাদেরকে কী বলবো, তো যাই হোক, তো এদিকে স্যার আমাকে, পিঙ্কু দিদি বসে আছে, স্যার আমাকে ইশারা করে বললো, তো যাই হোক স্যার স্যারের জায়গায় পিঙ্কুদি, পিঙ্কুদির জায়গায় আমি আমার জায়গায়, তিনজনে তিনজনের জায়গায়। তো কে কী করলো না করলো দেখার দরকার নেই। তো তারপরে আমি এদিকে বসে বসে সময় কাটাচ্ছিলাম, মানে স্যার আর পিঙ্কুদির কথা শুনছিলাম, কথা শুনতে শুনতে সময় কাটাচ্ছিলাম। আর দেখতেই পাচ্ছ আমার চুলগুলোতে জটা পাকিয়ে আছে, আর দেখবে যত পাতলা চুল হয় না তত তার দেড় গুণ মানে জটা পাকিয়ে যায়। তো আমি এখন বাড়ির জন্য রওনা দেবো, তো দেখতেই পাচ্ছ তো আজকে বাড়িতে গিয়ে বোনকে 9:30-10:15 দিকে আনতে যাবো, ছোটো বোন গেছে ওর কোচিনে। তো ওর কোচিনে আজকে প্রোগ্রাম ছিল, প্রোগ্রামটা কিছুই নয় মানে, যাই হোক আমার অত মনে পড়ছে না প্রোগ্রামটার নাম, বোন বলতে পারবে। তো বোনকে দেখে এদিকে সাহিল দিতে এসেছে, এদিকে আমি মানে বাড়ি গিয়ে পৌঁছাচ্ছি। তো বাড়িতে যেতে যেতে ভাবলাম একটু মানে ঝাল চানচুর খাবো, অনেকদিন খাইনি, কারণ আমাদের কোর্টের ঝাল চানচুর শেষ হয়ে গেছে। শেষ হওয়াতে কী বলো তো ওই অনেকটা মানে কোনো কিছু প্রবলেম হচ্ছে না, তো দেখতেই পাচ্ছ এদিকে আমি আর স্যার আর পিঙ্কুদি যাচ্ছি। তো স্যার তুমি হচ্ছে যাচ্ছ হচ্ছে যে তোমাদের বাড়ি, তো আমি আমার বাড়িতে এসে বসে আছি, দেখতেই পাচ্ছ। তো বাড়িতে এসে বসার পরে এই একটু মানে ঝাল চানচুর কিনবো বলে দোকানে গিয়েছিলাম, তো বসা হয়নি, তো ঝাল চানচুরটা নিয়ে আমি একেবারে বাড়ি যাবো হয়েছিলাম। তো এদিকে দেখতেই পাচ্ছ আমার ঝাল চানচুর না হয়ে গেছে, এটা হলো আমাদের পাড়ার দোকান। তোমাদের তো দেখিয়েছি এইসব জায়গায় একটু একটু করে বাজার বসে, তোমরা তো দেখেছো। আর এটা হলো মসজিদ, তো দেখ চলো আমার ঘরে। তো দেখতেই পাচ্ছ গাইস আমি আমার ঘরে চলে এসেছি। তো এখন আমি ড্রেস ফ্রেস ছেড়ে আমি একেবারে তোমাদের সাথে কথা বলছি পরে। তো পাশে বাড়ি কাকি দেখেছিলো, ওই জন্য আমি যা হোক করে একটা নাইট গলিয়ে চলে গিয়েছিলাম। তো দেখলাম যে মানে অত ভালো বলতে গেলে মোটামুটি ভালোই এসছে, তো যাই এসছে অনেক ভালো এসছে। তো স্যার মায়ের দিকে সিমাই করেছে, আমি এদিকে সিমাই নিয়ে নিলাম। তো সিমাইটা খুব ভালোই করেছে, তো আমার মায়ের হাতে রান্না বলে কথা খারাপ কখনো হয়, তো দেখতেই পাচ্ছ। তো চলো আমি এখন কী বলবো তোমাদেরকে, এখন যাচ্ছি আমি কোথায় বলো তো, রাতের বেলায় কী বলবো বলো তো। এখন আমি যাচ্ছি বোনকে আনতে, তো বোন গেছে কোচিনে, তো ইমরান ওকে দিতে আসবে বললো। তো আমি বললাম ঠিক আছে তোরা এগিয়ে আয়, আমি ততক্ষণ রাস্তার দিকে এগিয়ে যাচ্ছি। তো আমি এখন বোনকে আনতে আসছি, দেখতেই পাচ্ছ। আর আমি যেই নাইটটা পরেছিলাম সেই নাইটটা চেঞ্জ করে নিলাম, কারণ ওই নাইটটা বড্ড পাতলা ছিল, তো রাস্তা দিয়ে গেলে এপার ওপার বাংলা দেখা যাবে, নাইটি পাটা সব দেখা যাবে, তাই জন্য আমি নাইটটা চেঞ্জ করে নিলাম। তো এই নাইটটা একটু মোটা আছে দেখতেই পাচ্ছ। তো আমি এখন দেখি বোন আসছে, তো বোন আমাকে দেখে থেমে গেল, এই যে বাইক নিয়ে আসছে, তো আস্তে আস্তে তো দেখতেই পাচ্ছ। তো এখন আমি আর বোন আমি যাচ্ছি, তো বোনের জুতো ছিঁড়ে গেছিলো, তো দিদির বাড়ির ওইদিকে দিদির বাড়ি, ও যেখানে পড়তে যায় তো সেখান থেকেই দিদি ও জুতো চেঞ্জ করে নিলো। চেঞ্জ করার পরে দেখতেই পাচ্ছ এখন মানে ভালো ভালো জুতোগুলোকে জলের মধ্যে চুবিয়ে এখন ছিঁড়ে দেয়, তখন দিদির কাছ থেকে এটা নিয়ে আনে। তো
এই দুই বোন আড্ডা দিতে দিতে অনেকক্ষণ কখন যে ঘরে আসলাম কোনো ঠিক নেই। তো ঘরে এসেই দেখতে পাচ্ছ আমি মানে কি বলবো বলো তো, আমাদের পাড়াতে মানে আশেপাশে তো অনেক জল জমেছে, জল জমাতে অনেকটা প্রবলেম হচ্ছে, মানে প্রত্যেক সময় তো আর চামড়ার চটি হাতে নেওয়া যায় না। তো কি বলবো তোমাদেরকে, ওরম যদি হতো নৌকা নিয়ে তো কোনো কথাই হতো না। তো এই তো দেখতেই পাচ্ছ 1 লাখ কত টাকার হার এইসব বিক্রি করে তো এখন এগোচ্ছে। তো আমি এখন বোনের ড্রেস পরে বসে আছি, তো আমি আর এই ড্রেসটা খুলছিলাম, পরে নিয়েছি যখন। তো চলো কি খাবো দেখাচ্ছি আর বোনের আন্টির কি দিয়েছে। তো বোনের আন্টি বিরিয়ানি দিয়েছে, তো মা খাবে না বললো, তাই জন্য আমরা 3 বোনই খেয়ে নিলাম। খেয়ে নেওয়ার পরে মা অল্পখানি ভাত দিলাম, আমি বললাম ভাত খাবো না, তাই জন্য দোস্তি ভাত খাওয়ালে একটুখানি। তো ভাত খাওয়ার পরে দেখি আমি 260-এর জায়গায় শাড়িগুলোকে গুছিয়ে দিয়েছি, গুছিয়ে দেওয়ার পরে আমি আমার জায়গায় বসে আছি। তো গাইস তোমাদেরকে এটাই বলবো, দেখতেই পাচ্ছ এদিকে আমার সবার খাওয়া হয়ে গেছে, খাওয়া হয়ে যাওয়ার পরে এখন আমি মানে ঘুমাবো, তাই জন্য চলো বিছানাটা ঝেড়ে নিই, তারপর তোমাদের সাথে কথা বলছি, কারণ কথা বলতে বলতে গেলে সময় কেটে যাবে। তো তোমাদেরকে এটাই বলবো গাইস, আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবে, আর পারলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। তো চলো টাটা, বাই বাই, গুড নাইট, বাই।